আমরা দেখেছিলাম বেশ কয়েক বছর আগে প্রেসিডেন্সির একজন ছাত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেছিল আরাবুল ইসলাম মদন মিত্রর মতো কিছু নেতাকে নিয়ে, যে আরাবুল ইসলামের নামে অভিযোগ ছিল একজন শিক্ষিকাকে জগ ছুড়ে মারেন। এই যে মহিলাদের উপর অত্যাচারের যে ট্রেডিশন, মহিলাদেরকে একটু নিচু চোখে দেখা সমাজে, এই ট্রেডিশনের জন্ম কি এই শাসকের আমলে বলে মনে হয়? না, একেবারে এই শাসকের আমলে জন্ম বলে তো মনে হয় না, তাহলে তো অনিতা দেওয়ান ঘটতো না। এবং সেই সময় তৎকালীন মুখ্যমন্ত্রী যা বলেছিলেন সেটাও আমরা ভুলিনি নিশ্চয়ই। বিষয়টা শুধুমাত্র শাসক কিংবা এই আমল ওই আমল নয়, এটা চলে আসছে। কালচারকে প্রমোট করা কিংবা কোথাও ঢেকে দেওয়া, আপনি একজন প্রেসিডেন্সির ছাত্র, সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী বলেছিলেন এরা দে আর মাওয়ি স্টুডেন্ট, দে আর সিপিআইএম ক্যাডার, এসএফআই ক্যাডার বলেছিলেন। এই যে ঢেকে দেওয়ার একটা সংস্কৃতি, মহিলাদের ওপর অত্যাচারকে ঢেকে দেওয়ার সংস্কৃতি, আরাবুল ইসলাম বুক ফুলিয়ে তারপর বছরের পর বছর ঘুরে বেরিয়েছে, এই ঢেকে দেওয়ার সংস্কৃতি কোথাও গিয়ে মনে হয় না এই কালচারকে প্রমোট করে? হ্যাঁ, সেটা তো করেই অবশ্যই, ঢেকে দিচ্ছে বলেই তো সাহস পাচ্ছে লোকে। যদি ঢেকে না দিত তাহলে তো একটা শাস্তি যদি জানতো যে ঘটবেই তাহলে তো আর এটা ঘটতো না। এবং শুধুমাত্র কলেজ স্কুল কিংবা কোনো রকম প্রতিষ্ঠানে নয়, এর বাইরেও যেখানে যেখানে যা ঘটছে, কোনো শাস্তি হচ্ছে না কিংবা কেউ প্রপারলি স্টেপ নিচ্ছে না, সেটা ঢেকে দিচ্ছে তার বন্ধুরা, তার আশেপাশের লোকজন ঢেকে দিচ্ছে, কারণ তারাও জানে যে আলটিমেটলি গিয়ে হয়তো শাসকের দিক থেকেও সেটা চাপা পড়ে যাবে। সেখান থেকে এই জিনিসগুলো ঘটছে, এটা একটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে দিয়ে চলছে। এর একটা প্রাতিষ্ঠানিকভাবে শাস্তি দরকার, মানে মোদ্দা কথা একটা স্ট্রাকচারাল চেঞ্জ দরকার, না হলে মানুষের ভাবনাগত পরিবর্তন না হলে নিরাময় সম্ভব। স্ট্রাকচারাল চেঞ্জ মানে কি পলিটিক্যাল চেঞ্জ নাকি অন্য কিছু? পলিটিক্যাল চেঞ্জ নয়, ব্যাপারটা হচ্ছে যে যেভাবে বিষয়টা চলছে তার একটা পরিবর্তন দরকার, কাঠামোগত একটা পরিবর্তন দরকার। আমরা কোনোভাবেই কারোকে সরিয়ে দিয়ে কখনো যে নতুন আসবে তাকেও আমরা বলে দিতে পারবো না যে তুমি এটা করো না। মানসিকভাবে একটা পরিবর্তন দরকার, কাঠামোগত একটা পরিবর্তন দরকার, এটাই বলে। প্রেসিডেন্সি কলেজে আপনি পড়েন, প্রেসিডেন্সিকে বলা হয় রাজনৈতিক আন্দোলনের বদ্ধভূমি। গত 100 বছরে পশ্চিমবঙ্গে যত বিরোধী রাজনৈতিক আন্দোলন হয়েছে, সেটা প্রেসিডেন্সির হিন্দু হোস্টেল আন্দোলন থেকে নকশাল আন্দোলন থেকে শুরু করে নন্দীগ্রাম সিঙ্গুর প্রত্যেকটা খাদ্য আন্দোলনকে মিলিয়ে বলছি, এমন কোন রাজনৈতিক আন্দোলন সাকসেস পায়নি যেটা পতাকার নিচে হয়নি। প্রত্যেকটা পতাকার নিচেই হয়েছে, কোনো না কোনো রাজনৈতিক পতাকার নিচে হয়েছে। আজকের দিনে এই বিরাট গণ আন্দোলন রাজনৈতিক পতাকার নিচে হচ্ছে না, পশ্চিমবঙ্গের 100 বছরের ইতিহাসকে রীতিমতো চ্যালেঞ্জ করছে এই আন্দোলন, মনে হয় সাকসেস পাবে? হ্যাঁ দেখুন, এটা তো মূলত মানে গণ আন্দোলনের দিকে ধারা দিচ্ছে, ফলে কোনো পতাকা স্পেসিফিক যে কোনো রঙের পতাকার নিচে সাধারণ মানুষ আসতে স্বচ্ছন্দ্যবোধ করেন না। সেখান থেকে তারা যদি পতাকাহীন এই মুভমেন্টকে এগিয়ে নিয়ে যেতে চান, তারা যদি মনে করেন যে এভাবেই পথটা তারা মনে করছেন এই পথটাই ঠিক, তারা যদি এভাবে থাকতে চান তাহলে অবশ্যই মুভমেন্ট সাকসেসফুল হবে। আর একটা বিষয় আমার জানতে ইচ্ছে করছে, এই আন্দোলনটা কি একটু শহুরে হয়ে যাচ্ছে, গ্রামের কি ব্যাপ্তি হচ্ছে বলে মনে হয়? হ্যাঁ, কারণ বিভিন্ন অঞ্চল থেকে মানে বেগমপুর কিংবা আমাদের মধ্যম গ্রামের ভেতর দিকে, পুরুলিয়া, নানান জেলায় জেলায় তো বিষয়টা ছড়িয়ে পড়ছে, ফলে শুধুমাত্র শহর কেন্দ্রিক বললে তো হবে না। মানে হয়তো গ্রামে এখনো পর্যন্ত মিডিয়া কিংবা সব কিছু সমাজ মাধ্যম এতটা মানে স্বচ্ছন্দ হয়নি যেখান থেকে তাদের সমস্ত আপডেট আমরা পাচ্ছি, কিন্তু যতদূর আমরা জানি এবং আমরাও যতদূর যেতে পারছি সেখানেও মুভমেন্ট চলছে, তারাও এই বিষয়ের মধ্যে এগিয়ে আসছে। কারণ মুভমেন্টটা যেহেতু সাধারণ মানুষের মুভমেন্ট হচ্ছে, পতাকাহীনভাবে হচ্ছে, মাস মুভমেন্ট হচ্ছে, তাই পুরো বিষয়টাই ছড়িয়ে পড়ছে গ্রামের মানুষের মধ্যে, মানে গ্রামের মানুষ নামছে রাস্তায় বলে মনে হয়। হ্যাঁ, মানে সাধারণভাবে তো নামছে, মানে যদি বেগমপুরে হুগলির দিকে বেগমপুর সেইখানে যদি লোকজন নামে, এভাবে বিষয়টা যত ছড়াবে তত তারাও উদ্বুদ্ধ হবেন এবং তারাও নিজেদের অধিকার বুঝে নিতে তো নামবেন বলে মনে করি। এই যে প্রায় সারাদিন থেকে রাত হয়ে গেছে, যে মধ্যরাত্রে দাঁড়িয়ে আছি আমরা, এই মধ্যরাত্রের আন্দোলন আপনারা একটা ডিমান্ড রেখেছেন, কি ডিমান্ডটা কি মানে এখন যদি বলেন? হ্যাঁ, ডিমান্ড হচ্ছে 4টে দপ্তরে মেল করা হয়েছে। এক হচ্ছে নারী ও শিশু সুরক্ষা, 2 পরিবহন, 3 হচ্ছে স্বাস্থ্য, 4 হচ্ছে শিক্ষা। সেখানের কিছু মানে কি বলবো, ওটা নারী সুরক্ষা কিংবা সব ক্ষেত্রেই যা যা এই মুভমেন্টকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং এই ধরনের যা যা মানে অনাচারমূলক কাজ হচ্ছে সেগুলোকে বন্ধ করার জন্য কিছু দাবি রাখা হয়েছে, সেই মেল করা হয়েছে সম্ভবত 7টার সময়। তার জবাব এখনও পর্যন্ত আমরা পাইনি এবং যতক্ষণ না পাবো ততক্ষণ অবধি আন্দোলন শুরু হবে। তিলোত্তমা যে যেদিনকে ঘটনা ঘটে তারপরে আমরা দেখেছি বারংবার ধর্ষণ হয়েছে, অনেকগুলো ঘটনা আমরা চোখে পড়েছি, এই দেশে প্রায় প্রতি ঘন্টা একটা করে রেপ হয়, সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে আপনি একজন সাধারণ নাগরিক হিসেবে, মহিলা হিসেবে কিভাবে মনে হয় এই অবস্থার পারমানেন্ট সলিউশন?
সলিউশন হতে পারে বা সরকারের কি করা উচিত? আমার মনে হয় এটা, দেখো আমার মনে হয় তুমি বললাম, কিন্তু আমি এটা বলছি যে সরকার কিভাবে তৈরি হয়, সাধারণ মানুষ, আমরা যে মানুষ, একটা দেশের মানুষ, তারাই সরকার তৈরি করে। আমার মনে হয় যে দেশের মানুষ যদি ভালো হয় সেই দেশের সরকারও ভালো হয়, কারণ ভালো বা খারাপ সেটা তো মানুষের মধ্যে। আমি আজকে ভালো কি খারাপ সেটা আমি যখন একটা পাওয়ারে যাব বা আমি মানুষের জন্য যখন কাজ করার সুযোগ পাবো তখন আমি কি করছি সেটা তখন প্রমাণিত হয়। কিন্তু আমরা এখানে এখন কেন কেন প্রশাসনের দিকে আঙুলটা তুলছি, আমাদের দিকে আঙুল তুলছি না? কারণ তাদের হাতে কিছু ক্ষমতা আছে, তারা চাইলে এই যে এক একটা করে ঘটনা ঘটছে তারা কোনো পদক্ষেপ নিতে পারে। আমি একটা সাধারণ মানুষ, আমি একটা কলেজে পড়ি বা আমি একটা স্কুলে পড়ি, আমি চাইলেই দোষীদের খুঁজে বের করতে পারবো না, আমার হাতে সেই ক্ষমতা নেই। কিন্তু তারা তো পারবে, আর এখানে আমাদেরকে হয়তো এই বিচারটা এইভাবে চাইতে হচ্ছে, তার কারণ, প্রধান কারণ, এটা শুধুমাত্র একটা ধর্ষণের ঘটনা নয়, এটা হচ্ছে প্রথমত একটা হত্যা এবং মানে নিকৃষ্ট হত্যা, যার নিকৃষ্ট হত্যা এবং তারপরে ধর্ষণ। তো এই হত্যার পেছনে কোন কোন মাথাগুলো আছে যে এই হত্যার পরে প্রমাণগুলোকে লোপাট করার প্রয়োজন পড়লো, মানুষের কাছ থেকে মানুষদের বিভিন্নভাবে বিভ্রান্ত করার চেষ্টা করা হলো, তার মানে এর পেছনে এমন তো কোনো মাথা রয়েছে যে তাকে লোকানোর জন্য হোক বা আমাদের সাধারণ মানুষকে বোকা বানানোর জন্য হোক যেটা করা হচ্ছে। কিন্তু এইবার যেটা হচ্ছে, এরকম অনেক ঘটনা দেশে ঘটে, আমি এটা বলবো না যে ঘটে না, এরকম অনেক ঘটনা দেশে বিভিন্ন প্রান্তের সঙ্গে, মেয়েদের সঙ্গে না, ছেলেদের সঙ্গে, বিভিন্ন রকমভাবে বিভিন্ন